মুম্বাই থেকে দুবাই যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। আমরা প্রায় কম বেশি ট্রেনে যাতায়াত করি, এতদিন মাটির তলা দিয়ে বা মাথার ওপর দিয়ে মেট্রো ছুটতে দেখেছেন, এবার পানির নিচে দিয়ে ছুটবে ট্রেনও। খুব শীঘ্রই হয়তো বাস্তবায়িত হতে পারে আন্ডার ওয়াটার ট্রেন সিস্টেম, এবার পানির নিচে দিয়ে দ্রুত পৌঁছে যাওয়া যাবে ভারত থেকে অন্য দেশে, তাও আবার রকেটের গতিতে। হ্যাঁ, গল্প কথা নয়, একেবারে সত্যি, আর খুব শীঘ্রই তা চালু হওয়ার পথে। ইনফোসেক বুলেটিন এর প্রতিবেদনে বলা হয়েছে এই ট্রেনের গতি হবে ঘন্টায় 1000 কিলোমিটার। সাধারণত একটি বিমান ঘন্টায় 70 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উড়ে, সেখানে এই ট্রেন যদি 1000 কিলোমিটার বেগে ছুটে তাহলে তাকে অবশ্যই বিমানের গতিবেগে ছুটতে হবে। এখানে ব্যবহার করা হবে পৃথিবীর পরিবহন ব্যবস্থার সবচেয়ে উন্নত প্রযুক্তি ম্যাগনেট টেকনোলজি বা ম্যাগনেটিক নেভিগেশন। -40 সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক সারিবদ্ধভাবে রেল লাইনের দুপাশে ব্যবহার করা হবে। এতে ট্রেনকে শূন্য ভাষায় অর্থাৎ ভারত টু দুবাই আন্ডার ওয়াটার এই পথে মডার্ন টেকনোলজি দেবে অন্যরকম এক মাত্রা। ভারতের 2018 সালের ব্রেন চাইল্ড 2023-এ এসে ধীরে ধীরে বাস্তবায়নের পথে। সংযুক্ত আরব আমিরাতে এই রাস্তার সম্ভাব্য একটি ব্লু প্রিন্ট নিয়ে কাজ করা হচ্ছে, আর এই পুরো বিষয়ে বাস্তবায়নে একের পর এক গবেষণা চলছে। ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কম আছে বলেই মনে করা হচ্ছে। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে ভারত বিশ্ব দরবারে আলাদা গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।